আসসালামু আলাইকুম, বিডি রিল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আছি গ্যান্ডারিয়া জংশনের সামনে। বর্তমানে এখন আমি ডুরাইন সাইডে যে গ্যান্ডারিয়া হোম সিগন্যালটা আছে সেখানে আছি। তো আজকে আমি আপনাদের গ্যান্ডারিয়ার সর্বশেষ আপডেট দিব। তো চলুন আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগোই, আপনাদেরকে গেন্ডারিয়া রেল স্টেশনের সর্বশেষ আপডেট দেখিয়ে নিয়ে আসি। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটিতে আমি আপনাদের গ্যান্ডারিয়া রেল স্টেশন দেখানোর চেষ্টা করব সর্বশেষ আপডেট, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। তো এখন মূলত আমি এখন গ্যান্ডারিয়া যে ক্রসিংটি আছে যেখান থেকে লাইন আলাদা হয় সেখানে আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানকার যত নাট বল্টু আছে সবগুলো খুলে ফেলা হয়েছে লাইনের। এখানে মূলত যে পুরনো মিটার গেজ লাইনটি ছিল ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে সেগুলো খুলে এখন ব্রড গেজ লাইন বসানো হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখান থেকে মূলত লাইনগুলো খুলে ফেলা হয়েছে, এখান থেকেও লাইন খোলা হয়েছে এবং মূলত এখান থেকে একদম পুরো দয়াগঞ্জ পর্যন্ত লাইন খোলা হয়ে গেছে। এখন এখানে চলছে সাব ব্যালাস্টের কাজ। মূলত আপনারা দেখতে পাচ্ছেন ডাইন সাইডে যে সাব ব্যালাস্ট ফেলা হচ্ছে, আর যেখানে মূলত পুরনো লাইন ছিল সেখানকার মাটিগুলো সরিয়ে নতুন মাটিতে পরিপূর্ণ করা হবে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোই। এখানে দেখতে পাচ্ছেন রেলের কাঠের স্লিপার, এগুলো মূলত গ্যান্ডারিয়া লুপ লাইনের ছিল। এবং এখানে যে স্টিলের স্লিপারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ছিল গ্যান্ডারিয়া মেন লাইনের, আর এখানে নিচের লাইনগুলো ছিল ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে যে চলমান লাইনটি ছিল সেটির। কিছু স্টিলের স্লিপার আমরা দেখতে পাইলাম। আস্তে আস্তে আমরা গ্যান্ডারিয়া মূল স্টেশন ভবন যেটা এখানের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে মূলত যে চলমান লাইনটি ছিল সেটি উঠিয়ে, যে আগেই বলেছিলাম মাটিগুলো যেটি আছে সেগুলো খুঁড়ে ফেলে দিয়ে বালু মাটিতে পরিপূর্ণ করা হবে, সেই জন্য মূলত এই মাটিগুলো খুঁড়ে ফেলে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, চলুন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগোই। আর এটা ছিল মূলত একটি কালভার্ট, এটা ছিল মেন লাইনের, আর আমরা এই সামনে যেটা দেখতে পাচ্ছি এটা ছিল লুপ লাইনের। যখন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ট্রেন চলাচল করতো এটার উপর দিয়ে লাইন বিছানো ছিল। মূলত 2-3 দিনেই এই লাইনগুলো তুলে ফেলা হয়েছে, তুলে ফেলে অলরেডি কাজ শুরু করে দেওয়া হয়েছে। আমরা এখন স্টেশনের মূল ভবন থেকে কিছুটা দূরে, আমরা এখন আস্তে আস্তে এগোই আর দেখাই আপনাদের। তো এখন মূলত আমরা এখন গ্যান্ডারিয়া স্টেশনের প্ল্যাটফর্মের দিকে এসে পড়েছি। এখানে লাইনগুলো পুরো তুলে ফেলা হয়েছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, আর পাশে দেখতে পাচ্ছেন যে স্টিলের স্লিপারগুলো রাখা আছে। এটা হচ্ছে মূলত গ্যান্ডারিয়া প্ল্যাটফর্মের সামনে যে স্টেশন ভবন ছিল সেখানে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা স্টেশন ভবনটি। এই
স্টেশন ভবনটি সহ প্ল্যাটফর্ম সবগুলো ভেঙে ফেলা হবে, নতুন করে করা হবে, যেটি নিয়ে ভিডিও আমার অলরেডি একটি করা আছে। আপনারা সেই ভিডিওটি চাইলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন। আর দূরে দেখতে পাচ্ছেন যে এখনও কাজ চলমান, তো আপনাদেরকে সেই কাজটি একটু সামনে থেকে গিয়ে দেখাবো। তো চলুন এখন আপনাদেরকে একটু সামনের দিকে গিয়ে গিয়ে দেখাই যে কি পরিমাণ কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন কাঠের স্লিপার, সেগুলো ছিল গ্যান্ডারিয়া লুপ লাইনে, যেটি আপনাদেরকে বলেছিলাম গ্যান্ডারিয়া লুপ লাইনে পুরোটাই বেশিরভাগ কাঠের স্লিপার ছিল। আর এখন যে পাশে স্টিলের স্লিপারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ছিল মেন লাইনের, আর এগুলো লুপ লাইনের। মূলত এখানে যারা কাজ করছেন তারা মূলত গতকালকে শুনলাম যে এই লুপ লাইনগুলো আর মেন লাইনগুলো নাকি খোলা হয়েছে, যতটুকু এখানকার লোকের কাছ থেকে শুনলাম। তো সেগুলো যে কাঠের স্লিপারগুলো আছে সেগুলো সরিয়ে নিচ্ছে। গ্যান্ডারিয়া রেল জংশন নিয়ে ডিটেইলে একটি ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। সেখানে মূলত আমি গ্যান্ডারিয়া রেল জংশনের বিস্তারিত কিছু বলার চেষ্টা করেছি, আপনারা সেটা দেখতে পারেন। আজকে শুধু আপনাদেরকে লাইভ আপডেট দিলাম যে বর্তমান গ্যান্ডারিয়া রেল জংশনের পরিস্থিতি নিয়ে। তো আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার প্রতি একটু আগ্রহ পাই। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।